হাই ফ্রেন্ডস, আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের নতুন ব্লগ, সেটা দেখতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকে নতুন ব্লগ। হাই ফ্রেন্ডস, আমরা এখন গাছ কিনতে যাচ্ছি, তাহলে চলুন দেখি আমরা কি কি গাছ কিনি। গাছ কিনতে যাচ্ছি সেই জায়গাটা বাড়ি থেকে বেশ দূর, তো চলুন দেখে আসি সেই জায়গাটা। আমরা পৌঁছে গেছি, এবার চলুন দেখা যাক আমরা কি কি গাছ কিনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত ধরনের গাছ আছে, এর মধ্যে বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ, আবার শো করে রাখারও গাছ আছে। তাহলে চলুন দেখা যাক এখানে কি কি গাছ আছে, আপনাদের সেগুলো দেখাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগের থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অশেষ ধন্যবাদ। এক মিনিট, এটা কে? ও, ভুলেই তো গেছিলাম, আমার ভাই আমার সাথে গিয়েছে। তাহলে চলুন দেখা যাক কি কি আমরা গাছ কিনতে দেখাবো আবার আপনাদের। প্রথমবার যখন আসি তখন ভেবেছিলাম এত বড় জায়গা আসলে হারিয়ে দেবো, কিন্তু দেখছি এখন বেশি বড় না, মানে জায়গাটা। এখান থেকে মনে হয় গন্ধরাজ গাছ নিয়েছি। গন্ধরাজ গাছ নেওয়ার পর চাইনিজ টগর নিলাম আর কয়েকটা গাছ টাছ। এরপর এখান থেকে গিয়ে আর একটা জায়গায় গেলাম যেখান থেকে আর একটা গাছ নেব। এখানে এসে একটা টাইম ফুলের গাছ নিলাম। এরপর আমরা এখান থেকে গিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়লাম, আমি, আমার দিদি আর আমার ভাই। আজকালকার দিনে কুসংস্কারই বা কে মানে। আমরা বেশ অনেক জায়গা ঘুরলাম, এদিক ওদিক এদিক ওদিক। গাড়ির স্পিড যাই হোক, রাস্তাটা খুবই খারাপ। আমার হাতে ফোন দেখে ভাবেন না যে আমি গাড়ি চালাতে জানি না, আমিও পারি। বাড়িতে গাড়ি চালানো শিখে যাচ্ছি আর ব্লগও করছি। আমার ব্লগ এখানেই শেষ না, পরবর্তী ভিডিওতে আপনারা পরের ব্লগটা পাবেন।